তো শিক্ষার্থীবৃন্দ আজকে তোমরা ভালো আছো। আজকে আমরা দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। তো নৈবুদ্ধিক বিষয় নিয়ে আমাদের অধ্যায় হলো চতুর্থ, দশম শ্রেণী পদার্থ। তো দেখো প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি, আমাদের প্রশ্নটা দেখো প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি। তো সেখানে আমাদের অপশন কি থাকবে, অপশন হলো মিথেন, অক্সিজিলিন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমরা লিখি একটু প্রাকৃতিক গ্যাসের উপাদান গুলো উপাদানগুলো কি। তাহলে আমাদের অপশন হলো কি, মিথেন, অক্সিজেন, তারপর একটা কি কার্বন ডাইঅক্সাইড। তো আমাদের সঠিক উত্তরটা কি হবে, সঠিক উত্তর হলো মিথেন। এবার আমরা দুই নম্বর আসবো। দুই নম্বরে কি বলতেছে, কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস কিরূপ শক্তি থাকে, গ্যাসে কিরূপ শক্তি থাকে। কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাসের কিরূপ শক্তি থাকে, আমাদের অপশনটা একটু শুনে নাও। অপশন কি কি, নবায়নযোগ্য, অনবায়নযোগ্য, সৌরশক্তি এবং জোয়ার ভাটার শক্তি। আমাদের সঠিক উত্তরটা কি হবে, অনবায়নযোগ্য শক্তি। সঠিক উত্তরটা হবে অনবায়নযোগ্য, অনবায়নযুক্ত শক্তি। ঠিক আছে, অনবায়নযুক্ত সরি এবার আমরা আটটাতে আসি। কোনটি ফসিল, উত্তর আমাদের আগে অপশনগুলো আমরা জানি। অপশন কি কি আছে, কয়লা, কাঠ, বায়ু, কাগজ। আমাদের সঠিক উত্তরটা কি হবে, কয়লা। এবার আরেকটাতে আমরা যাই, নিউক্লিয়ার শক্তি উৎপাদনের ব্যবহৃত জ্বালানি কোনটি, নিউক্লিয়ার শক্তি উৎপাদনের ব্যবহৃত জ্বালানি কোনটি, তাহলে আমাদের অপশনটা আগে জেনে আমাদের কি বলছে, অক্টেন, পেট্রোল, ইউরেনিয়াম, মিথেন। কি কি বললাম, অক্টেন, তারপর পেট্রোল, ইউরেনিয়াম, মিথেন। তো
তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ইউরেনিয়াম। সঠিক উত্তর হবে ইউরেনিয়াম। তাহলে আমরা আগে যাই, সেটা হলো সূর্য কিংবা নক্ষত্রেরা প্রশ্নটা দেখি, সূর্য কিংবা নক্ষত্রেরা কি নক্ষত্রেরা কোনটি ব্যবহার করে শক্তি তৈরি করে, কোনটি ব্যবহার করে শক্তি তৈরি করে, কোনটি ব্যবহার করে শক্তি তৈরি করে? তাহলে আমাদের অপশান দিয়ে দিতে হবে ফিউশন, ফিশন, তারপর ইউরেনিয়াম, তারপর গ্যাস, এই চারটির মধ্যে কোনটা হবে? সঠিক উত্তর হল ফিউশন। সঠিক উত্তর হল ফিউশন। কথা বুঝতে পারছ? এবার আমরা আরেকটাতে যাব, পৃথিবীর সব মানুষের ব্যবহৃত, পৃথিবীর সব মানুষের ব্যবহৃত ব্যবহৃত কি কতবার নবায়নযোগ্য, ব্যবহৃত শক্তি কতবার, শক্তি কতবার নবায়ন যোগ্য? তাহলে সঠিক উত্তরটা কি হবে? আগে আমরা অপশনগুলো জেনে নেব। অপশনগুলো কি? পাঁচভাগের এক, পাঁচভাগের দুই, পাঁচভাগের তিন, পাঁচভাগের চার। তাহলে সঠিক উত্তরটা কত হবে? পাঁচভাগের এক। সঠিক উত্তর হবে পাঁচভাগের এক। সাত নম্বরে আমরা আসি, কয় নম্বরে? সাত নম্বরে। তাহলে নবায়নযোগ্য শক্তির প্রধান উৎস কোনটি? নবায়নযোগ্য শক্তি, নবায়নযোগ্য শক্তি প্রধান উৎস কোনটি? তাহলে আমাদের আগে অপশনগুলো কী জানি, কেমন কী বলছে? প্রথমে আমাদের কী বলছে? বায়ুমাস, বায়ু ফুয়েল, বায়ু ফুয়েল, তারপর জিওথার্মাল, তারপর জলবিদ্যুৎ। তো এই চারটার মধ্যে আমাদের সঠিক উত্তরটা কোনটা হবে? সঠিক উত্তর হবে জলবিদ্যুৎ। সঠিক উত্তর হবে জলবিদ্যুৎ। কথা বুঝতে পারছেন? তাহলে আমাদের নৈবর্তী ফলাগুলো আমরা এভাবে কী করবো, আমাদের নৈবর্তী ফলাগুলো আমরা এভাবে বাসায় বসে কষ্ট করে এগুলো শিখতে হবে। সাথে ফিজিক্সের কিছু সূত্র আছে, সূত্রাবলীগুলো এগুলো শিখতে হবে, কিছু চিত্র আছে, চিত্রগুলো একে একে শিখতে হবে, কিছু একক আছে, এককগুলোও শিখতে হবে। কথা বুঝতে পারছো? তো এইভাবে করতে হবে। তাহলে আজকে আমাদের দশম শ্রেণীর এতটুকুতে পদার্থবিদ্যাটা শেষ।